আমরা যেমন এক ক্লাসে 30 জনের বেশি থাকতাম না অনার্সে, এবং সেখানে খুব ইংরেজি বিভাগে কড়াকড়ি খুব প্রচুর ছিল। সাজ্জাদ হোসেন ছিলেন চেয়ারপারসন, সুতরাং সেই সূত্রে আমরা অনেক কষ্টের মধ্যেই লেখাপড়া করেছি। সেই সময় আমরা যারা লেখাপড়ায় মনোযোগী ছিলাম না, তাদের জন্য ইংরেজি বিভাগ খুব কঠিন ছিল। তবু কিছু চমৎকার টিচার ছিলেন যাদের উদারতা আমাদেরকে মানুষ হতে সাহায্য করেছে, যেমন জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, সিরাজুল ইসলাম চৌধুরী, এদের স্নেহ পেয়েছি আমরা। আবার পাশাপাশি সাজ্জাদ হোসেনের মতো মানুষের কড়াকড়িতে আমরা পিষ্ট হয়েছি, সেসব কথা মনে হয়।